ভারত জাপানের 7,500 কোটির কারেন্সি সোয়াইপ চুক্তিতে সই মোদির। 75 বিলিয়ন অর্থাৎ 7,500 কোটির কারেন্সি সোয়াইপ চুক্তি করল ভারত ও জাপান। এর ফলে ফরেন এক্সচেঞ্জ ও মূলধনী বাজারের ক্ষেত্রে অনেকটাই লাভ হবে বলে মনে করা হচ্ছে। এর আগে 2013-তে 5,000 কোটির কারেন্সি সোয়াইপ চুক্তি হয়েছিল, সেটাই এবার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরে দুই দেশ 6টি চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে নৌসেনায় যৌথ সাহায্য, রয়েছে হাই স্পিড ট্রেনের প্রকল্প। দুই দেশের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির পরেই আবে ঘোষণা করেছেন জাপানি শিল্পপতিরা ভারতে 2.5 বিলিয়ন মার্কিন ডলারও বিনিয়োগ করবেন। ডিজিটাল দুনিয়া থেকে সাইবার স্পেস, স্বাস্থ্য থেকে প্রতিরক্ষা, মহাসাগর থেকে মহাকাশ, সব জায়গায় দুই দেশের মৈত্রী দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর জাপানের সঙ্গে 2+2 আলোচনা করবে ভারত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, সে দেশের বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠক করেছেন।